মিঠিঝরা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখব যে রায়দের বাড়িতে খুব ধুমধাম করে রায়ের আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। রায়ের মা আইবুড়ো ভাত খাওয়ানোর পর রায়ের বাবাকে বলে, এই নাও তুমি এবার খাওয়াও। এই বলে রায়ের বাবা যখন রায়কে আইবুড়ো ভাত খাওয়াতে যায়, তখন তার বসতে খুব কষ্ট হয়, তার বুকে ব্যথা শুরু করে। তখন রায় বলে, কি হয়েছে বাবা তোমার? এরপরে নীলু বলে, কি হয়েছে বাবা তোমার, তোমার মুখটা এরকম লাগছে কেন? তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।